নমস্কার আপনি দেখছেন নিউজ টাইম আমি রজত রায়চৌধুরী এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয় সেটি পঞ্চায়েত ভোট পাঁচ দফা ভোট তার দু দফা কেটেছে তিন দফা বাকি রয়েছে এই ভোটটি কেমন যাচ্ছে কেমন কাটছে পঞ্চায়েত নির্বাচন মূলত গ্রাম বাংলার সরকার তৈরি নির্বাচন যেখানে আমার রাজ্যের সর্বাধিক মানুষ থাকেন ঠিক কেমন যাচ্ছে নির্বাচন এ নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের এই বিশেষ অনুষ্ঠান মুখোমুখি পঞ্চায়েত মন্ত্রীতে এবং এটা নিশ্চয়ই সকলের কাছেই অত্যন্ত সহজ সরল যে আজকে আমাদের অতিথিকে আজকে আমাদের অতিথি যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি সুব্রত স্বাগত আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি এসছেন পঞ্চায়েত নির্বাচন চলছে অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। মূলত দফা শব্দটা তো এখন খুব একটি চালু শব্দ খুব ফ্যামিলিয়ার দু দফায় আপনার সাথে কথা বলবো এক আপনি রাজ্য সভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী সেই পঞ্চায়েত নির্বাচন চলছে এবং একই সঙ্গে আপনি তৃণমূল কংগ্রেসেরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ফলে আমি দুটো দুটো দফাতেই কথা বলবো দফা বললে লোকের কাছে বুঝতে এখন অনেক সহজ আপনি পঞ্চায়েত মন্ত্রী পঞ্চায়েত নির্বাচন কবে হবে কি না হলে কিভাবে হবে কত বাহিনী এরকম নানা রকম বিতর্কের পর শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কেমন হচ্ছে আপনার চোখে কেমন আপনি মন্ত্রী দেখো পঞ্চায়েত কে কেন্দ্র করে একটা জিজ্ঞাসা চিহ্ন এসে গিয়েছিল মানুষের মধ্যে যে আদৌ পঞ্চায়েত নির্বাচনটা যথাসময়ে হবে কি হবে না আমাদের টার্গেট ছিল পঞ্চায়েত নির্বাচন যে কোনো শর্তেই নির্বাচন হোক এবং সেই নির্বাচন যে আলটিমেটলি হচ্ছে যার দুটো ফেজ অলরেডি হয়ে গেল তাতে আমাদের সবচেয়ে আমরা খুশি এবং তার চেয়েও আরও বেশি খুশি হয়েছে আমরা যেভাবে হয়েছে তিনটে দুটো ফেজে হয়ে গেছে এই দুটো ফেজের মধ্যে এমন এমন জেলা ছিল যে সব যে জেলাগুলো দীর্ঘদিন নানাভাবে অশান্তির মধ্যে ছিল আজকে তার মধ্যে থেকে লোকের সন্দেহ ছিল অনেক মানুষের যে এই সব জেলায় যেমন জঙ্গলমহল ঠিক পুরুলিয়ার বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখানে এরকম শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে কিনা তো আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা এমন ভোটের সময় রাস্তার ধারে নিয়ে আসতে হয়েছিল নিয়ে আসতে ধারে হয়েছিল তাও লোক বেশিরভাগ ভোট দিতে পারেনি দিতে গিয়ে ফিরে এসেছে লাইন দিয়ে লাইন থেকে ফিরে গেছে এবারে অদ্ভুত ব্যাপার যে এত পিসফুল হয়েছে যে রাত্রির দেড়টা দুটো পর্যন্ত ভোট হয়েছে শুধু এবারের ভোটে এখনো পর্যন্ত যে ভোট ভোট দফার যে ভোট হলো ছটি জেলায় প্রত্যেক জায়গাতেই পোলিংয়ের সংখ্যা খুব বেশি প্রচুর মানুষ ভোট দিচ্ছে এটাকে এটাকে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে কিভাবে দেখছেন পঞ্চায়েতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে পঞ্চায়েত দ্বারা এই দু বছরের উপকৃত হয়েছে অনেক বেশি এবং প্রায় রেকর্ড পরিমাণ এবং পঞ্চায়েতের লাভ লোকসানের সাথে নিজেরা যুক্ত এটা উপলব্ধি করেছে মানুষ সব মিলিয়ে এবার পরিস্থিতি এমন পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং সামগ্রিক পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে লোকে ব্যাপকভাবে ভোট দিয়েছে এমন কি যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা সারাদিন রোজা করেছে পবিত্র রমজান চলছে তা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা তারা ভোট দিয়েছেন আবার জঙ্গলমহলে তারা খেটে খাওয়া মানুষ দুপুর পর্যন্ত কাজ করতে হয়েছে তাদের অন্য সংস্থানের জন্য কিন্তু তারপরেও লাইনে দাঁড়িয়ে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত ভোট দিয়েছে মানে ভোট একটা এই ছবিটা দেখে পঞ্চায়েত মন্ত্রীর ঠিক ফিলিংটা কি আপনি যখন দেখছেন আমার 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 মনে হচ্ছে আমার ফিলিংসের চেয়েও ভালো মানে বড় কথা হলো মানুষের অনুভূতি মানুষ আগ্রহ এই ভোটটা একটা উৎসবের মেজাজি গ্রহণ করেছে এবং তাতে এই নির্বাচনের মধ্যে দিয়ে ডেমোক্র্যাটিক সিস্টেমটা এই রাজ্যে আরো শক্তিশালী হয়েছে এবং সেটা একটা উচ্চতায় চলে গেছে এবং নীরবে হয়তো তুমি গিয়ে হয়তো কথাবার্তা সব জায়গায় পাবে না একটা ভারতবর্ষের মানুষের কাছেই একটা সম্মান এবং সম্ভ্রম এই সরকার লাভ করেছে শুরুতে আপনি খুব স্পষ্ট বক্তা আমি আপনার কাছে আরও কতগুলি বিষয় নিয়ে আসব যেমন বিরোধী দলনেতা তিনি কোনো একটি অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন আমি তাকে উদ্ধৃত করে বলছি যে তিনি বলেছেন যে বহু জায়গায় প্রার্থী দেওয়া যায়নি বহুবার বলেছেন বিরোধীরা আবারও বলেছেন বহু জায়গাতে প্রার্থী দেওয়া যায়নি এবং তার সঙ্গে গতকাল বিরোধী নেতা বলেছেন যে প্রার্থী দেওয়া যায়নি তার কারণ যে বামেরা তারা ঝুঁকি নিয়ে প্রার্থী দিতে চাননি যে প্রার্থী হলে মনোনয়ন পেশ করলে তাদের একটা অন্য ধরনের আশঙ্কা ছিল এটা আমি না কেন বলছেন এটা যেহেতু এখনো দু তিনটে নির্বাচন বাকি আছে বলে একটা অপপ্রচার করে বাজার মাত করার চেষ্টা করছেন প্রার্থীকে আমরা দেব প্রার্থী তো তার দলকে দিতে হবে আর ঝুঁকির প্রশ্নটা আসছে কোথায় যদি এত মানুষ ওদের প্রার্থী দিতে পারে তাহলে বাকিগুলো দিতে পারল না কেন আপনার কি ব্যাখ্যা কেন দিতে পারল না নেই প্রার্থী তার কারণ আমরা এবার মহিলা করে দিয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট এবার মাইনরিটিসদের রিজার্ভেশন আছে এবার ওবিসি রিজার্ভেশন আছে। এই আছে মধ্যে থেকে শিডিউল কাস্ট আছে শিডিউল ট্রাইব আছে এই রিজার্ভেশনগুলোকে পূরণ করে যেভাবে প্রার্থী দিতে দেওয়ার ক্ষমতা একটা পার্টির অর্জন করতে হয় সেই ক্ষমতা সিপিএমের নেই

আমাদের তো একটা সহজ পদ্ধতি আছে এবং আমরা সরকার থেকেও যেটা সহযোগিতা করি আমাদের প্রত্যেকটা থানাতে সরকার থেকে বলা আছে যে কেউ যদি গিয়ে বলে আমার এই আমার পার্টি আমাকে সিম্বল দিয়ে সিম্বল দিয়েছে আমি দিতে যেতে পারছি না আমাকে সাহায্য করা হোক তাহলে থানাতে গিয়ে বললেই থানাকে এইভাবে নির্দেশ দেওয়া আছে যে দরকার হলে পুলিশের গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে মনোনয়ন পেশ করতে হবে এবং তুমি শুনলে আরো খুশি হবে যে প্রয়োজনে এসডিওর কাছে দিলেও হবে কাছে পেশ মানে জমা দেওয়া যাচ্ছে কটা একটা তো উনি দেখাবেন যে এই কাগজগুলো আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং আমরা একটা ডায়েরি করেছি পুলিশকে তারপর পুলিশ আমাদের নিয়ে যায়নি একটা একটা দুটো তো দেখাবেন শুধু মুখে বলছেন কেন এই সিস্টেমটার মধ্যে দিয়ে বাকিরা দিলেন না যে কজন দিতে পারেননি কেন দিলেন না আর এই যে ভোট পড়ছে তাদের এই কথা বলা তাদের অসম্মান করা শুধু আরও তো ভোট দিচ্ছে তার মানে তো নির্বাচন হচ্ছে তার মানে প্রতিদ্বন্দ্বী আছে এখন ওরা চাইছেন যে আমাদের প্রার্থীও আমরা দেব আবার ওদের প্রার্থীও আমরা জোগাড় করে দিই আর কি এরকম আমি আমি বলছি এর পাশাপাশি শুরুতে আরও একটা অভিযোগ বিরোধীদের তরফ থেকে থাকছে সেটা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত এত প্রার্থী দিতে গেল ফলত গণতন্ত্রের এখানে আবহটা প্রার্থী কষ্ট নয় খুব বেশি যায়নি কারণ এই এই নির্বাচনটা জানা উচিত যে পরিবর্তনটা হাফ হয়ে তাদের কাছে আছে ছিল অর্থাৎ বুদ্ধদেব বাবু গেছেন মমতা ব্যানার্জি এসেছেন কিন্তু তাদের উপরে যে চৌত্রিশ বছরের অত্যাচার যারা করেছিল এই পঞ্চায়েতের মাতব্বররা সিপিএম তাদের যে ছ সাতটা নির্বাচন সাতটা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় আটাত্তর সাল থেকে হ্যাঁ এবং তাদের ভোটের ক্ষমতাও কেড়ে নিয়েছিল তারপরে যে অত্যাচারটা আমরা মনে করি হয়েছে তার সবটাই গ্রামে গ্রামের লোকেরা তো দু বছর আগে তো সেই পরিবর্তনটা চোখে দেখেনি তাদের ওপর যারা অত্যাচার করেছে এই তপন শুকুর সব জায়গার তপন রাই এরা তো রয়ে গেছে এদের পরিবর্তনের ইলেকশন এইটা এবং সেই জন্য মানুষকে তো কনভিন্স করে তারা তো নিজেরা সিপিএম এর কাছে আসবে সিপিএম এর সমর্থকরা যে আমাকে ক্যান্ডিডেট করা হোক সেই লোকগুলো কোথায় এবং আমাদের তো হাইলি নির্দেশ দেওয়া আছে যে পুলিশের প্রোটেকশন পাবে যদি তুমি পার্টির মনোনীত প্রার্থী হও অসুবিধাটা এক্সাক্টলি কোন খানে যদি একটা সিপিএম এর লোকেরা সাপোর্টার সে ভোট দিতে পারে এবং আত্মৃত থেকে ভোট দিতে পারে কোনো অসুবিধা না হয় তাহলে ওদের পার্টির সেই জায়গায় প্রার্থী হলো না কেন আপনি বলছেন যে পুরোটাই দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলির অপপ্রচার এটা এটা নিচাক তাদের অযোগ্যতা অপদার্থতা এবং তারা যে জনমানুষ থেকে অনেক দূরে সরে গেছে সেটাকে ঢাকবার জন্য এই প্রচারটা করছে খুব একেবারে সাধারণ অপপ্রচার এর দ্বিতীয় আর কোনো সংজ্ঞা নেই এবং ওদের অযোগ্যতার নেতারা যারা রাজ্যস্তরে আছেন তারা এটাকে তাদের তলাল লেবেল পর্যন্ত যাতে হতাশা না আসে সেই জন্য ওটা আমাদের কাঁদের চাপিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না বলেই এত ভোট দিয়েছে শুধু আরও একটা বিষয় যে আপনারা যখন ক্ষমতা এলেন দু সালে সেই থেকে এখনও পর্যন্ত মেজরিটি জেলা পরিষদ আপনাদের নয় আপনাদের দখলে নেই এবারে নির্বাচনে কী হবে সেটা আমরা উনত্রিশ তারিখ জানতে পারবো জেলা পরিষদগুলি আছে বিরোধীদের দখলে অধিকাংশ জেলা পরিষদ বিরোধীদের দখলে সরকার চালাচ্ছেন আপনারা গত বছর ধরে সরকারের তরফ থেকে আপনাদের কিছু কর্মসূচি রয়েছে উন্নয়নের কর্মসূচি রয়েছে সেইটা এবং জেলা পরিষদ তাদের একটা পূর্বতন কাজের অভিজ্ঞতা গ্রামের ভোটারদের কাছেও আছে এবার এটি লড়াইটা কাদের যে জেলা পরিষদগুলি আপনারা নেই আপনাদের ক্ষমতায় নেই তাহলে কি তারা বনাম রাজ্য সরকারের যে গত দুবছরের কাজ এইটা এইটারই কি লড়াই হচ্ছে এবার টেস্টটা ঠিক কিসের পরীক্ষাটা ঠিক কিসের না কিছুটা রাজনৈতিক আছে আর কিছুটা তাদের অনেকটাই তাদের অযোগ্যতা প্রমাণিত হয়েছে দীর্ঘদিন ধরে এটা তো অষ্টম ইলেকশন কাজী সাতটা ইলেকশনে ওরা ছিলেন পাশ্চাত্যে পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরের তারা যদি উন্নয়নের কাজগুলো করত তাহলে কোনো পৃথিবীর কেউ বাধা দিতে পারত না ওদের নির্বাচিত হয়ে আসার অথবা প্রার্থী হওয়ার প্রতিবন্ধকতা হতে পারতো কিছুতেই হতে পারতো না কিন্তু তারা তো নিজেরাই খাই তারা রাস্তা করেনি তারা এনআরএলএমের কাজ করেনি তারা গরিব মানুষকে জল দেয়নি তারা একশো দিনের কাজ দেয়নি তারা বিধবা ভাতা দেয়নি তারা বার্ধক্য ভাতা দেয়নি তারা নির্মল গ্রাম তৈরি করেনি তারা অধিকার অথবা ইন্দির আবাস যোজনা করে মানুষের কাছে পৌঁছে দেয়নি এই যে সতেরো আঠেরোটা গ্রামের প্রোজেক্ট যেগুলো উজার করে দিলে আমাদের ক্ষমতা ছিল রাজনৈতিক দিক থেকে ওদের সরিয়ে তথ্য দিয়ে তোমাকে বলে দেবো হয়নি কি করে আর একদিকে হয়নি তার উপর দলতন্ত্র এই পঞ্চায়েতগুলোকে গান্ধীজি বলেছিলেন যে একেবারে চণ্ডী মণ্ডপের তলায় বসে মানুষের অধিকারটা মানুষের কাছে দিয়ে আসছে ওরা তখন নেতা ছিলেন প্রমোদ দাসগুপ্ত তিনি আমি আমরা যেটুকুনি সংবাদ রাখি উনি বললেন যে এইটাই সুবর্ণ সুযোগ তোমরা গ্রাম পঞ্চায়েত ত্রিস্তর দখল করো করে একদলীয় শাসন যাতে করা যায় তার জন্য প্রত্যেকটা পিপলকে একেবারে সিপিএম পার্টি করতে হবে এই মানসিকতায় তৈরি করে ফলে ওরা তো তৈরি করতে গেছে সিপিএম পার্টিটা ওরা তো কখনোই তৈরি করতে যায়নি এই গ্রামসভা বা সমিতি এবং জেলা পরিষদকে দিয়ে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেয় আর যদি দিত তাহলে আমি এই দু বছরে আমরা দেখলাম যে এই নেই নেই রবটা তো আমাদের এত ফেস করতে হতো না আজকে মানে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গ্রামগুলোকে ঠিক কেমন দেখলেন অভিজ্ঞতা কিন্তু আমি অবস্থাটা ভয়ঙ্কর দেখলাম আমি তো বলছি যে ধরো বহু জায়গায় রাস্তা নেই বহু জায়গায় আজকে এই রাস্তাগুলো তো ওরা করতে পারতো ওরা লাস্ট ইয়ারেও দু বছর আগেও বলে গেছে যে আমাদের আর রাস্তার দরকার নেই আচ্ছা আর আমি এবং ওরা মাত্র নশো কিলোমিটার রাস্তা বারো বছরে স্যাঞ্চার নিয়েছে প্রাইম মিনিস্টার সড়ক সড়ক যোজনা প্রকল্পে আমরা এই দেড় বছরে আমরা তেরো হাজার কিলোমিটার রাস্তা অ্যাপ্রুভ করে নিয়ে এসেছি এই রাস্তাগুলো তো আমাদের ডিপিআর বানাতে হয়েছে তার মানে রাস্তার অস্তিত্ব খারাপ রাস্তা রাস্তা নেই একেবারে নতুন রাস্তা লিঙ্ক রোড এইগুলো তো আমরা দেখিয়ে ডিপিআর করে অ্যাপ্রুভ পেয়েছি ঠিক তার মানে এইগুলো হয়নি মানে তাহলে কি কোথাও বুঝা করছে যে এইভাবে সুযোগ ছিল কিন্তু এবার রাস্তাটার কথা বললাম মানুষের কাছে প্রচণ্ড অধিকারের প্রশ্ন হলো একশো দিনের কাজ একশো দিনের কাজ আমি যখন দিল্লিতে যেতাম প্রথম প্রথম এসে তখন ওদের জায়গা ছিল একুশ নম্বরে ভারতবর্ষে আর আমরা মাত্র এই দেড় বছরে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছি মানে কাজের বিনিময়ে খরচ মানে কাজ দিয়েছি টাকার অংকে সেটা সাড়ে চার হাজার ভারতবর্ষে পিছিয়ে দেখা একুশ নম্বরেরটা আমরা আজকে এক নম্বরে নিয়ে গেছি এটা তো ওরাই ছিল এক নম্বরে থাকতে পারতো কেন পনেরো দিন ষোলো দিন অ্যাভারেজে একশো দিনের কাজ হবে আমরা যদি এই পরিকাঠামোর মধ্যেই আমরা সাঁত্রিশ দিন আটত্রিশ দিন তুলতে পারি যদি আমাদের এই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের সমর্থকরা যেতে তাহলে এটা পঞ্চাশ দিন ষাট দিন আরামসে উঠে যাবে

আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন একশো দিনের পরে যদি কেউ আরো বিশ দিন কাজ করে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা দেবে না সেটা আমরা আমাদের স্টেট থেকে টাকা দেবো কিন্তু তোমরা কাজ করো আমরা কথা বলছি আজকে এই অনুষ্ঠানে সুব্রত মুখার্জির সঙ্গে আমরা কথা বলছি পঞ্চায়েত নির্বাচন নিয়ে পঞ্চায়েত নির্বাচন চলছে ঠিক কেমন যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন গ্রাম বাংলার ছবিটা ঠিক এই মুহূর্তে কেমন এই সব কিছু নিয়ে আরও কথা শুনতে কথা বলতে ফিরে আসছি এই অনুষ্ঠানের ছোট্ট বিরতিতে সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরে এলাম দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি পঞ্চায়েত মন্ত্রী মুখোমুখি পঞ্চায়েত মন্ত্রী এই অনুষ্ঠানে আজকে নিউজ টাইমের স্টুডিওতে হাজির রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি সুব্রতার সাথে কথা বলছি পঞ্চায়েত নিয়ে বিরতির পর ফিরে আসবো বেশ কিছু অভিযোগ নিয়ে বিরোধীদের কিছু অভিযোগ নিয়ে যেমন ধরা যাক যে সদ্য গতকাল কেন্দ্রীয় মন্ত্রী মালদা জেলার সাংসদ আবু হাসেন খান চৌধুরী ডালু খান চৌধুরীর নামে যিনি পরিচিত তিনি অভিযোগ করেছেন যে বোমাবাজি হয়েছে। এবং তার তিনি যখন প্রচারে গিয়েছিলেন তার কনভয় রক্ষা করে গুলি টুলিও ছড়া হয়েছে দেখো আমি যদি জানি যে এত দুর্দিন যে কংগ্রেসের ওখানে হবে এবং তাও আবার গণিকান্ত চৌধুরীর পরিবারের মানুষের আমি স্বপ্নেও ভাবিনি রাজনীতির উর্ধ্বেও গণিকান্ত চৌধুরীর পরিবারের কারুককে মালদা জেলার লোকেরা বোমা মারবে আর গুলি করবে এটা অন্য কেউ বিশ্বাস করলে করতে পারে আমি কখনোই বিশ্বাস করি না কারণ গণিকান্ত চৌধুরীর পরিবারিক যে সম্পর্ক এই মালদার মানুষের সাথে মানে মালদার সঙ্গে কতোয়ালি তাহলে কি ধরে নেবো যে মালদায় এখন মানুষ জন্মেছে গণিকান্ত চৌধুরীর বাড়িতে ডিলপাটকে লিট বোমা মারার আমি মনে করি না ওরা করছে আমি সংবাদ নিয়েছি আমাদের সমস্ত সমর্থক কর্মীদের কাছে এবং প্রশাসনের এটা একেবারেই নাটক এবং এর চিত্রনাট্যটা খুবই দুর্বল কিন্তু এটা খুবই চিত্র কেন তাহলে একটা বোমা মাললে বোমার সাথে যে সমস্ত দড়ি পাট মশলাগুলো থাকে তার দাগ এগুলো পাওয়া যায় কোনো জায়গায় তার চিহ্ন নেই আরে যদি চিত্রনাট্য দুর্বল ওই জন্য বললাম আমি যদি এই টাইপ প্রচারের অঙ্গ হিসেবে করতে হতো তাহলে নিজেদের লোককে দিয়ে একটা মারিয়ে তারপরে করা উচিত ছিল যাতে পুলিশ চিহ্ন পায় কিছু যে বোমা পড়েছে গুলিয়ে একটা ফাঁকা করেও তার গুলির ওই অংশটা পড়ে থাকে খোল 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 হ্যাঁ সেটাও যদি পেত তাহলে বুঝতাম তো চিত্রনাট্য খুব দুর্বল আমি এটাও জানি এটাতে মালদার লোকেরা আদৌ এটা খায়নি কিন্তু আমরা আতঙ্কিত যে কংগ্রেস তাতে আবার মণিকান চৌধুরীর পরিবারের মানুষ তাকে এই নাটক করতে হচ্ছে বলে কি আপনার ব্যাখ্যা কি আপনি একজন সিনিয়র পলিটিক্স মালদাতে যদি প্রশ্নটা এইভাবে কত সুব্রত যে মালদাতে মালদা জেলাতে সেখানে কোতোয়ালি কোতোয়ালির অন্যতম সদস্য বরকাত গণিখান চৌধুরীর ভাই আপনি বলছেন যেটা একদম সাজানো গল্প ইত্যাদি কিন্তু এটাই করতে হলো কথা ঠিক রাজনৈতিক ওখানে মানুষেরা আবার নতুন করে ভাবছে এবং কংগ্রেস ওখানে আগে বহু বছর ধরে কাজকর্ম না করে শুধু ওই কোতোয়ালি দেখিয়ে চালিয়ে গেছে সেই মৃতটা ভাঙতে শুরু করেছে আমি নজির হিসেবে ব্যবহার করছি যদি না ভাগতো তাহলে আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু কৃষ্ণেন্ধু সে বাইশ পঁচিশ হাজার ভোটে জিতে আসতো না একেবারে যে ওই কোতুহাল নিয়ে খুব হাসি হাস যা এবং চ্যালেঞ্জ করে কংগ্রেস থেকে পদত্যাগ করে শ্রোরা যোগ দিয়ে তারপর নির্বাচন করেছে এই জিনিস হতো না যদি ওই মিথ্যা থাকতো তাহলে বলছে কোতোয়ালির মিথ ভাঙছে ভেঙে গেছে এবং কোনো লিডারশিপ নেই আর এই পরিবারতন্ত্রের প্রতি মানুষের একটা কি বলবো অপচন্দটা আরো প্রকাশ হচ্ছে এবং তারপরেই এখন এই দুর্বল নাটক করতে হচ্ছে চিত্রনাট্য নিয়ে এটা খুব দুঃখের কথা যে এটা না করলেই পারতেন কারণ গণিকান্ত চৌধুরীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে নিশ্চয় অনেক আমরা ভালোবাসি রাজ্যের মানুষেরও তার সম্বন্ধে হ্যাঁ রাজ্যের জন্য কাজ করেছেন কিন্তু তারই পরিবারের লোককে এখন বাঁচবার জন্য এইভাবে অপপ্রচার করতে হবে এটা খুব দুঃখের আমি মনে করি শুরুতে আমি এটা ঠিক যে এবার ভোটেও প্রমাণ হবে যে কংগ্রেসের যে ওই মৃত টাইপের ছিল কত আদির সেটার অবলুপ্তি হয়ে গেছে এবার পিওরলি পলিটিক্যাল ইলেকশান হচ্ছে উন্নয়নের ইলেকশন হচ্ছে এবং মানুষ খুব আশা করছে আমাদের উপরে আমরাও মানুষের এই নির্বাচনটা খুব আশা করছি শুধু এমনিতে যদি আমি একদম একটা পশ্চিমবঙ্গকে যদি একদম ম্যাপটাকে যদি একটা ভাগ করি দুটো দিকে তাহলে মালদা থেকে বা বলা যেতে পারে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ছ একটি মুর্শিদাবাদ থেকে ওপর পর্যন্ত এই যে ওপরের পাটটা উত্তরবঙ্গ এইখানে আপনারা ঠিক কতটা আপনারা আশাবাদী উত্তরবঙ্গ না আমি আমি সাধারণভাবে বলছি যেমন একসময় কুচবিহারে দীর্ঘদিন ধরে মানে কংগ্রেস জমানা থেকে আরম্ভ করে তৃণমূলের এই পনেরো বছরও আমরা তেমন করে পেনিট্রেট করতে পারিনি কিন্তু এবার আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে বেশ কয়েকটি জেলা আমরা জেলা পরিষদ দখল করব। তার মধ্যে কুচবিহার কুচবিহার তো আছেই দক্ষিণ দিনাজপুর তো আছেই এবং মালদা উত্তর দিনাজপুরের সম্বন্ধে আপনাদের ঠিক কি ধারণা উত্তর দিনাজপুরের অবস্থা ঠিক আচ্ছা এটা নিশ্চিন্ত মনে কেউ সবাই থাকতে পারবে এবং আমরা আশা করছি উত্তর এবং দক্ষিণ দুটোই আমরা এবার জেলা পরিষদ করতে পারবো মুখ্যমন্ত্রী হবার পর গত দুবছরের সামান্য কিছু বেশি সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গকে অনেক সময় ঘর বানিয়ে ফেলেছিলেন এবং উত্তরবঙ্গে উনি এটা এটা যেমন এখন বানিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হওয়ার পরে পরেই দক্ষিণবঙ্গের ওপর যে জোটটা দেওয়া হয়েছিল নানা কারণে তার ছিল সিঙ্গল হয়েছে নন্দীগ্রাম হয়েছে জঙ্গলমহল হয়েছে উত্তরবঙ্গে সিপিএমের বিকল্প কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সেটা ওই আমরা সেই মেসেজটা অতটা প্যানিটেড করতে করেনি ফলে কংগ্রেস যেমন ওদের বিকল্প ছিল সেটাই অনেকদিন রয়ে গিয়েছিল সেইটা গত নির্বাচনের পর থেকে ক্রমশ ভাঙছে এবং মুখ্যমন্ত্রীর দার্জিলিংয়ের ওভার অ্যাটিচিউড অনেক ইকো টুরিজম করা জল ইত্যাদি দেওয়া চা বাগানের শ্রমিকদের জন্য অনেকগুলো প্রজেক্ট নেওয়া হোয়াইট আদিবাসী যারা তাদের যথার্থ সম্মান এবং মর্যাদা দিয়ে উন্নয়নমূলক কাজ করা স্কুল কলেজ নতুন করে করা স্কুল সাইকেল এই সব করে করে কমিউনিটির ছাত্র ছিল যেমন ব্ল্যাক আদিবাসী যারা ওখানে আছে চা বাগানে তাদের উনি করে দিলেন যে হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে ওরা হিন্দিবাসী ওরিজিনালিখানে চা বাগানে রাজের সব কাজ করা যাবে আগে ওরা ইলেকট্রিক পেত না এখন ইলেকট্রিকের ব্যবস্থা করে দেওয়া এই এই যে সব কাজগুলো চা বাগান ওরিয়েন্টেশনের কাজ হোয়াইট আদিবাসীদের নানা রকম সংস্কৃতির উন্নয়ন তাদের মর্যাদা দেওয়া তাদের রিজার্ভেশনের মধ্যে নিয়ে আসা এই সবগুলো করে আর যারা বাকি মানুষেরা রয়েছে তাদের বিভিন্ন কাজ জল রাস্তা এডুকেশন কার্ড এই সব গুলো তৈরি করে দেওয়া উত্তরবঙ্গ কিভেলপমেন্টকে যেটা আমাদের আগের আমলে মুখ্যমন্ত্রী সেটা তিনশো কোটি টাকা বাজেট করে দিয়েছেন উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে যে আপনাদের সরকারের একটা আলাদা ভাবনা চিন্তা আছে যেটা আপনারা বারবারই মিনিস্টার বারেবার উত্তরবঙ্গের মানুষের কাছে ঠিক মতো নিয়ে যেতে পেরেছেন নিয়ে গিয়েছেন চিফ মিনিস্টার নিজেই ওদের হৃদয় জয় করেছেন বলে আমাদের বিশ্বাস যদি না করতেন তাহলে অনেক হিডেন গোপন ষড়যন্ত্র ছিল যে তার এই শান্তির যাদের যাতে না পৌঁছতে পারে আপনি বলছেন পাহাড়ের কথা পাহাড় এবং দুই ব্যাপারটা আছে এবং উনি সমস্ত উত্তরবঙ্গের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট করছেন এই প্রথমে ঠিক মহারাষ্ট্রের মডেলে যেমন মহারাষ্ট্রে নাগপুরে একটা সেক্রেটারি আমি সুস্রতা এই প্রশ্ন জেনে রাখি আপনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের রাজনীতি দেখছেন আপনি বহু কম বয়সে আপনি মন্ত্রী হয়েছিলেন এই যে পরিকল্পনাটা এটা আমার মনে হয় যে রাজ্যের মানুষের এটা ব্যবধা কৌতূহল থাকবে যে সচিবালয়কে ভাঙা যে উত্তরবঙ্গের জন্য একটা আলাদা সচিবালয় এটা ঠিক উত্তরবঙ্গের কী সুবিধা হবে এটা বহু লোককে আসতে হয় কলকাতায় সামান্য কারণে তারা যদি কিছু সময়ের জন্য মন্ত্রীদের সেক্রেটারিদের চিফ মিনিস্টারকে সবাইকে ওখানে পায় তাহলে ওরা যে একটা রাজ্যের মধ্যেই আছেন মূল ভূখণ্ডের সমান অধিকার নিয়ে সেই বোধটা আরও বেশি এবং ব্যাপক হবে এবং তাতে ওদের দায়িত্ব যেমন বাড়বে সরকারের দায়িত্ব বাড়বে এখানে উন্নয়নমূলক কাজ মানে কলকাতার চারপাশে না করে উত্তরবঙ্গের জন্য উন্নয়নের কাজ করা এখানে দরকার এখানে দরকার যারা প্রশাসনের সাথে যুক্ত তাদের কানে যাবে তারা চোখে দেখবে এবং সে কাজটা করা হবে কাজী এই ধরনের ভৌগোলিক অবস্থান যেখানে যেখানে যে রাজ্যের আছে তার মধ্যে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ অন্যতম আমাদের তো একটা লম্বা মতন ফলে উত্তরবঙ্গর মানুষরা অনুভব করতে শুরু করেছেন যে আমরা মূল ভূখণ্ডের পশ্চিমবঙ্গেরই সব কিছু যার সম্পদ আছে তার সমবন্টন হবে এবং যা উন্নতি হবে যা কিছু বতরণ হবে সেটাও ঠিক মতন করে সমানভাবে সুব্রত এবারে নির্বাচনে যেমন অনেকগুলো শব্দ নিয়ে আমরা সব সময় কথা বলেছি খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে যেরকম আমি প্রথমেই বলছিলাম দফা দফা একটি খুব পরিচিত হয়ে উঠেছে মানুষের কাছে ঠিক তেমনি আরও একটি শব্দ খুব পরিচিত সেটা হচ্ছে বাহিনী কখনো সেটা কেন্দ্রীয় কখনো সেটা বাইক কিন্তু বাহিনী এটা যদি আমরা যদি এটাকে একটা শব্দ হিসেবে নিই তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং বাইক বাহিনী আমি দ্বিতীয়টা প্রথমে আসি যে বাইক বাহিনী এটা নিয়ে ঠিক আপনাদের কি মত এখন বাইক বাহিনী এই শব্দটা উঠেছিল আমরাই তুলেছিলাম তৃণমূল কংগ্রেস থেকেই যখন জঙ্গলমহল এবং আশেপাশে জেলাগুলোতে নন্দীগ্রাম ইত্যাদি বাইকে করে গিয়ে আমাদের মানুষদের বা সাধারণ মানুষদের উপর অত্যাচার করতো খুন করতো সেই সময় থেকে অর্থাৎ দুটো শব্দ সেখানে উঠেছিল বাইক বাহিনী আর হারমাত বাহিনী এই হারমাত শব্দটাও কিন্তু ডিকশনারিতে দেখে নয় ঠিক এটা উৎপত্তিগত দান হয়েছিল আমরা দেখেছিলাম হারমাত শব্দটি এই হারমাতরা বাইকে করে পিছনে আর্মস নিয়ে তারা গিয়ে মানুষ খুন নয় নয়তো আঙুল লাগিয়ে দিত এই অন্যায় কাজগুলো করত এই বাইক বাহিনীর বিরুদ্ধে আমরা একটা মানুষের কাছে জনমত তৈরি করেছিলাম আজকে সেটাও অপ্রাসঙ্গিক কারণ বাইক এখন সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বাইসাইকেলেরই বিকল্প হয়ে গেছে বাইক কথা মানুষ গতি এ স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি সব মিলিয়ে এখন সেটা বাইকে চলে গেছে এখন বাইকে করে গিয়ে অন্য কোনো অপোজিশন পার্টির লোককে মারা অন্যায় বাইকে করে গিয়ে কোনো অপোজিশন পার্টির অফিস আসা এখনো অপরাধ এই অপরাধটাকে বন্ধ করুক নট বাইকটা ম্যাটার আমি এমন ভাবে প্রচারটা হচ্ছে যেন আমি যদি স্করপিও করে গিয়ে কারোর বাড়িতে আগুন লাগাই তাহলে অপরাধ নয় বাইকে আমি যদি মিছিল করে গিয়ে করি তাহলে অপরাধ নয় বাইকে করে গিয়ে ওটা অপরাধ কিন্তু এটা নিয়ে সরকারের অবস্থানটা তাহলে ঠিক না আমরা তো ওই ইলেকশনটা তো দেউল কন্ট্যাক্ট মানে ইলেকশন কমিশনার ইলেকশন কনট্যাক্ট করবেন তার সঙ্গে আবার এখন ঢুকে গেছে কোর্ট একেবারে সুপ্রিম কোর্ট অবধি ফলে তাদের কি কি কোথায় কোথায় ফতোয়া দেবে আমি জানি না তারা সেই ফতোয়া নিয়ে আমি আলোচনা করতে পারি কিন্তু সে বন্ধ করার ক্ষমতা তো আর চালার ক্ষমতা আমাদের নেই কিন্তু এটা একটা হাস্যকর আর কি আমরা দেখেছি আর তুমিও দেখোছ সাংবাদিক হিসেবে মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় বাধ্য হয়েছেন বাইকের পিছনে উঠতে ঠিক আবার সেই দেখে প্রচার পাবার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য দুটি কোনো রকমের সামলে বাইকে পেছনে উঠে পড়েছিলেন এই নন্দীগ্রামের এখানেই হয়েছিল কোন একটি জায়গা এ ছবি আমাদের কাছে আছে তো বাইকে যদি চিফ মিনিস্টার যায় তার সঙ্গে তো আমাদের পার্টির ফ্ল্যাগ নিয়ে দশটা বাইক যাবে সিকিউরিটি বা মুখ্যমন্ত্রী যাচ্ছে তার জিন্দাবাদ বলতে বলতে কিন্তু রাজনৈতিক একটা অঙ্গ হয়ে গেছে এখন বাইক নিয়ে গিয়ে লোকের বাড়িতে আগুন লাগানো আর বাইক নিয়ে গিয়ে পতাকা বেঁধে মিছিল করে প্রচার করা দুটো এক করা উচিত নয় বাইক নিয়ে তাহলে এত 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 চর্চাটা হয়েছে এই শব্দটা এবার তুলে দিচ্ছে হারমাত বাইক বাইনি যেটা আমরা তার বিরুদ্ধে কিন্তু বাইকের মিছিল করা আজকাল সাইকেল মিছিল হয় না বাইকের মিছিলই হয় এবং সেটা আমাদের পার্টি শুধু নয় সব পার্টি যার জন্য ক্ষমতা হয়তো আমাদের এখন ক্ষমতা আছে একশো বাইক নিয়ে যাওয়ার সিপিএম এর হয়তো কুড়িটা কংগ্রেসের হয়তো দুটো কিন্তু বাইকে করে নির্বাচনে প্রচার করা ইট ইজ এ পার্ট অফ দি ইলেকশন হয়ে গেছে এটুকুনি বলতে পারি তারপরে ইলেকশন কমিশনার এটা বন্ধ করবেন কি সুপ্রিম কোর্ট বন্ধ করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু হাস্যকরটা হচ্ছে এই কারণে আমি বলছি অপরাধটাকে বেশি টার্গেট করুক যে অন্যায় আপনি বলছেন যে অপরাধটার দিকে নজর দেওয়া উচিত না ওই যানবাহনের দিকে নয় যানবাহনের দিকে বেশি নজর তার মানে আমি যদি একটা গাড়িতে করে গিয়ে জিপে করে গিয়ে করি বা একটা টেম্পোতে করে দশটা ছেলেকে নিয়ে গিয়ে অন্যায় করি সেটা অপরাধ নাই সেটাতে আমি মনে করি যে আমি আমরা আমি আমরা এটা বলছি এবং বলবো কিন্তু নির্দেশটা নির্বাচন সংক্রান্ত নির্দেশটা তো এখন সুপ্রাই কোর্ট আর ইলেকশন কমিশনার ঠিক একই রকমভাবে যে যে দুটি বাহিনী নিয়ে বহু চর্চা হয়েছে এই বঙ্গদেশে কত কয়েক মাসে তার মধ্যে একটি নিয়ে আপনি অত্যন্ত সুরসিক মন্তব্য করলেন বাইক বাহিনী আর কিছু কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোটের যে এই মুহূর্তে যে চালচিত্রটা সেইটাতে সরকার ঠিক কতটা খুশি কেন্দ্রীয় দেখো না এটা একটা মানুষকেই ভাবা উচিত আমরা বাহিনী কেন্দ্র কি রাষ্ট্রপুঞ্জের বাহিনী এসবের আমাদের কোনো বাতিক নেই আমাদের নির্বাচনটা করতে হবে আমরা সাতটা নির্বাচন যেভাবে হয়েছে আমাদের স্টেটেরই পুলিশ নিয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে প্রয়োজনে অন্য রাজ্য থেকেও যেমন আমাদের নেয় আমরা ওদের একটু সহযোগিতা নিয়ে দিয়ে অষ্টম নির্বাচনটা বেশ কিছু রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছি লাখ লাখ এখন ইলেকশন কমিশনার চিৎকার করলেন যে সমস্ত এরকম একটা যে এই প্রথম বোধ হয় পঞ্চায়েত ইলেকশন হচ্ছে আমি স্মরণ করে দিতে চাই সপ্তম ইলেকশন অব্দি উনি ওনার বৈকাত্ম গেটে দেখুন না এবং সারা ভারতবর্ষে আমি পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি কোনো জায়গায় কোনো রাজ্যে কোনো সময় পঞ্চায়েত নির্বাচন সেন্ট্রাল ফোর্স দিয়ে হয়েছে কি না এবং এই সেন্ট্রাল ফোর্স এখানে যে কথা প্রথম দিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল তাদের আইনজীবী জানিয়েছিলেন আমরা তো একেবারে কোর্টে গিয়ে বলেছে যে যদি ইলেকশন কমিশনার চান আমরাও ওরা আদা সামরিক বাহিনী দিক তখন হাইকোর্টের চিফ জাস্টিস বললেন আমি অঙ্কট বলছি যে ওদের তালে পার্টি করে ডেকে পাঠানো ওদের প্রতিনিধিরা যা থাক নিলেন প্রতিনিধিরা এলেন দুবার হাইকোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি পরের দিন এসেও দাঁড়িয়ে বললেন আমরা দিতে পারবো না ঠিক তো আমরা কি করব আমরা তো ক্ষমতা নেই আদা সামরিক বাহিনী নিয়ে আসার আমরা চাইতে পারি আমার মুখ্যমন্ত্রী তো দুবার চেয়েছেন এবং চাওয়ার পরেও যদি না পাওয়া যায় তাহলে আমাদের ওপর নির্ভর করি যেমন ছাত্র ইলেকশন হয়েছে তাই করতে তারপরে যখন এটা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টের অধিকার আছে ডাইরেক্ট অর্ডার দেবার অর্ডার দিলেন দেবার যা অর্ডার দিয়েছেন তাই এসেছে এবং আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি শেষ পর্যন্ত যেটা নিয়ে এত কথা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী লাগবে কেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেসব কাজ সাধারণ নির্বাচন এমএলএ এমপির সময় করেন এবং করতে বাধ্য হয় আমাদের আইনে বা পরিকাঠামো সেটা নেই নির্বাচনের ক্ষেত্রে এখন এই পঞ্চায়েত নির্বাচনে ওদের আমাদেরই ওসির নির্দেশে কাজকর্ম করতে হবে এটা তো মানে সিস্টেম মানে রাজ্য সরকারের যে ক্ষমতা অধিকার তার মধ্যে পড়ে কিন্তু তার সত্ত্বেও আমাদের তো কোনো আপত্তি নেই মুখ্যমন্ত্রী দিয়ে বলেছেন দুবার যা আর কত দেবে সেটাও মুখ্যমন্ত্রী বলেননি সুপ্রিম কোর্ট বলেছে এবারে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা কেন্দ্রীয় বাহিনী আপনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর করলে যে করছে তাতে কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিক কোন সিপিএম এর নেতা সাতটা নির্বাচন যদি কেন্দ্র বাহিনী ছাড়া নির্বাচন করে থাকেন এবং ওদের কথায় খুব শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়ে থাকে তাহলে অষ্টমটা কি পাপটা করল সপ্তমটা যখন নির্বাচন হয় তখন পাহাড় জ্বলছে তখন নন্দীগ্রাম জ্বলছে জঙ্গলমহল জ্বলছে চমকায়তলা জ্বলছে নেতাই জ্বলছে সেই সময় যদি নির্বাচন হতে পারে তাহলে এবং ওরা করতে পারেন এবং তাকে শান্তিপূর্ণ অবাধ বলতে পারেন সার্টিফিকেট দিয়ে তাহলে আমরা আর অপরাধটা করলাম কোথায় ওরা ভুলে গেছেন যেটা যে ওরা সাতটা ইলেকশন করে গেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে ওরা ভুলে গেছেন যেটা যে ওরা সরকারের ছিল ওরা যদি এই পঁয়ত্রিশ বছর সরকারে না থাকতো এবং স্বার্থ নির্বাচন না করতো তাহলে অনেক বাহানা করতে পারতো কিন্তু ওদের রেকর্ড অনুযায়ী ওদের কি কোনো স্বার্থ এরকমভাবে করব তারপরে গেলো গেল রপ তুলব এর কি কোনো যুক্তি আছে ফেস হয়ে গেলে আমাদের যে পঞ্চাশ হাজার ফোর্স আছে সেটা যদি ঠিক মতন ডেপ্লয় হয় তাহলে কোনো বাহিনীর শুধু লোক দেখাবার জন্য আনবার দরকার নেই এতে প্রায় দেড়শো দুশো কোটি টাকা আমাদের খরচ দুশো আড়াইশো কোটি টাকা খরচ রাজ্যের রাজ্যে এবং সেটা আমাদের পে করতে হবে এই যে মামলা হচ্ছে এটা মজার মামলা কমিশনের উকিলকে যে পয়সা সেও আমার আমি দিচ্ছি আমার দপ্তর আবার আমার উকিল যে তাকেও আমাকে পেমেন্ট করতে হচ্ছে অর্থাৎ বাদী বিবাদী দুজনেরই খরচ এক হাজার টাকা দিচ্ছে এবং সেটা মানুষের এবং নিজেদের মধ্যে

সামরিক আসুক এবং তারপরে যদি না পারে তো আন্তর্জাতিক রাষ্ট্রপুঞ্জ থেকে নিয়ে আসুক তা তো আমাদের আপত্তি নেই ইলেকশনটা করুক দয়া করে খরচাটা অবশ্যই একটু রাজ্য সরকারের বাড়ত সে বাড়বে আমরা এই অনুষ্ঠানে আবারও ফিরবো আমরা কথা বলছি সুব্রত মুখার্জি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তার সঙ্গে কথা বলছি আবারও কথা বলতে ফিরে আসবে ছোট্ট বিরতির বিরতির পর আবারও ফিরে এলাম দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি মন্ত্রী আর এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি আত্মীয় অতিথি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন আমি অনেকক্ষণ অনেকক্ষণ আমরা কথা বললাম যে বিরোধী মধ্যে মূলত বামেদের নিয়ে এবারে গোটা নির্বাচন পর্বে একাধিকবার নোটিফিকেশন নির্বাচনের দিন বদল হাইকোর্ট সুপ্রিম কোর্ট নানা রকম বাহিনী বিতর্ক এই গোটা পর্বটাতে কংগ্রেসের ভূমিকা সম্বন্ধে আপনার ঠিক কি আপনার বক্তব্য কংগ্রেসের প্রত্যেক সময় কিছু না কিছু মন্তব্য এবং অবস্থান থেকেছে কংগ্রেস থেকে আমি খুব একটা ধরছি না কারণ তাৎপর্যহীন হয়ে গেছে কংগ্রেস কারণ ইলেকশনে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের বেশি সিট দিতে পারেনি আর আমাদের ধরো যে সমস্ত টিভি চ্যানেল তো অপছন্দও করে ওদেরই পছন্দ করে প্রতিদিন সন্ধ্যাবেলা গিয়ে হাজির হয় তারাও বলতে দেখাচ্ছে যে ওরা সব মিলিয়ে ন পার্সেন্ট ভোট পাবে ন পার্সেন্ট ভোট পাওয়া মানে ফেল মানে জামানত রক্ষা নয় দশ পারসেন্ট ভোটের টেন পার্সেন্ট ভোট হলে তবে জামানত রক্ষা হয় তা ন পার্সেন্ট একটা পার্টি যে পার্টি ভোট পাবার টার্গেট আমি এসব সমীক্ষার বোর্ড ভরসা করি আমরা রাজনীতি করি না কিন্তু সমীক্ষেতে দেখছিলাম যারা ওদেরই খুব পছন্দ করেন তারাই বলছেন যে ওরা ন পার্সেন্ট ভোট পাবে মানে নর্থ বেঙ্গল সমেত নিয়ে ধরে পশ্চিমবঙ্গে ওদের কাজ হলো গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করো তাতে সিপিএম আস আসুক সিপিএম এর সাপোর্ট হয় হোক কারণ এটা একটা দেখো রাজনৈতিক কথা বলি যে যদি কংগ্রেস আজকে এই জায়গায় থাকতো যে এরা সাবস্টিউট অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারে চলে চলে গেলে কংগ্রেস সরকার করবে যদি এইরকম জায়গায় থাকত তাহলে এই সমস্ত অকথ্য বলাও রিলেভেন্ট হতো রিলেভেন্টই নয় বিকজ আমরা চলে গেলে যদি চারটে লোক এখনো মনে করে কেউ আসবে তাহলে বলবে বাম আসবে ওরা তো সাবস্টিউট তৃতীয় কেউ নেই কাজে ওরা যে একটুকুনি এখন সাপোর্ট করছে সেটুকুনি মানুষ ক্ষুব্ধ হলে লুপ্ত হলে প্রতিনিয়ত ভয় ভুল করে ওদের এখন হলো কি ক্ষোভ আর লোভের বশবর্তী হয়ে কাজ করা যার ফলে এটা সিপিএম এরই হাত শক্তিশালী হচ্ছে যেটুকুনি হচ্ছে কংগ্রেসকে বিরোধী পক্ষ হিসেবে ঠিক কেমন দেখছে আমি যদি পঞ্চায়েত নির্বাচনটা ধরি শুরুতে না ওরা পক্ষ হিসেবে এবারে কংগ্রেসকে ঠিক কেমন দেখছে এবারে অন্যবারের চেয়ে ব্যর্থ কি কারণে তার কারণ এই বক্তৃতা নির্ভর পার্টি হয়ে করে দিয়েছে একেবারে বেশি বুথ লেভেল পর্যন্ত পৌঁছয়নি এই বুথ বেসড করে যদি পার্টিটা তৈরি করতো বা করবার চেষ্টা করত তাহলে যে কোনো সময় অন্ততপক্ষে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অন্ততকে ক্যান্ডিডেট দিতে পারত একটা ন্যাশনাল পার্টি কিন্তু যখন সেটা টোয়েন্টি পার্সেন্টে নেমে যায় তখন সেটা ইরেলেভেন্ট হয়ে যায় রাজনীতিতে এবং এখন যেটা ভাষণ সর্বস্ব হয়েছে কলকাতায় বসে বসে সেটা ওই সিপিএম একটু মদত পাচ্ছে কিছু মানসিক মদত আর কি ব্যবহারিক নয় কিছুক্ষণ আগে বলছিলেন যে মালদার কথা যেখানে পূর্বতন যে জেলা পরিষদের যে ছবিটা আছে ২০০৮ এর নির্বাচনের পর থেকে সেখানে কিন্তু কংগ্রেসের একটা শক্তি রয়েছে মালদাতে আর একটা শক্তি রয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে এবার ঠিক আপনাদের কাছে কতটা টাফ না মুর্শিদাবাদে কংগ্রেসের তো একটা সমর্থক আছে সেটা নানাভাবে আছে অনেকটাই বিরুদ্ধে বললে অনেকে ভাববে আমি কুৎসা করছি ও অর্থ বল সব মিলিয়ে একটা মানে কংগ্রেসের আছে রাজনীতিক বল কম কিন্তু অর্থ এবং বাহুবলটা খুব জবরদস্ত আছে খানিকটা কিন্তু সেই জায়গা তো বিরাট পাটল ধরেছে এবং মুর্শিদাবাদেও আমি খুব দায়িত্ব বলতে পারি তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে জেলা পরিষদ কেউ তৈরি করতে পারবে না এ ব্যাপারে একটা কনফিডেন্ট কনফিডেন্স রয়েছে কনফিডেন্ট দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে ভোট হয়ে গেল সেই সেই ভোটের ঠিক কতটা আপনাদের সরকারের কাজের পাশে এটা আমরা তো খুব আমরা মানুষের সাথে কথা বলে মিটিং করে আমাদের কাজগুলোকে দু মাত্র দুবছরের টাইমে দেখিয়ে আমরা যেভাবে আস্থা অর্জন করেছি আর মানুষ যেভাবে ভোট দিয়েছে তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট মনে আছি যে এগুলোতে আমাদের ভোট অনেক বেশি এবং আমরা অনেক বেশি দখল করব শুরুতে এবারে নির্বাচনে বিরোধীরা সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত নির্বাচন প্রাক নির্বাচনের সময় থেকে নির্বাচন চলার সময় এখনও চলছে তিন দফা বাকি রয়েছে যে অভিযোগগুলি আনছেন দু একটি আমি এর আগে বলেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী টয়ী ইত্যাদি তার মধ্যে আরেকটি অন্যতম অভিযোগ সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে এটা সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে প্রায়শই বলছেন বিরোধীরা দেখো রাজনৈতিক সন্ত্রাস যদি হতো তাহলে আমরা দেখেছিলাম এখানে যখন সারা পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন হয়েছিল তখন রাজনৈতিক এই অস্থিরতা ছিল সন্ত্রাস ছিল যার ফলে ভোটও চল্লিশ পার্সেন্টের বেশি পোল্টত না সন্ত্রাসটা শুধু সীমাবদ্ধ কংগ্রেস আর সিপিএমের মধ্যে সন্ত্রাসটা যদি মানুষের মধ্যে পেনিট্রেট করবে না তৈরি হলে সেটা আবদ্ধ হয়ে থাকবে আলিমুদ্দিন স্ট্রিট আর সিআইটি রোডের মধ্যে তাহলে তো মানুষের মধ্যে যদি এটা ছড়িয়ে পড়তো সন্ত্রাস তাহলে নির্বাচনে রাত্রির দিকে ভোট দিত যদি ওই সন্ত্রাস তৈরি হতো তাহলে ক্রিকেট খেলা মাঠের থেকে রাত্রি দুটোর সময় ছেলেরা মেয়েরা টিন মেয়েরা পর্যন্ত বাড়ি ফিরে যেত না খেলা দেখতে আসতো নাকি যেভাবে স্বচ্ছন্দে চাকরি করছে সব সব কাজ করছে আমি বলছি না অন্যায় একটাও হচ্ছে না সব রাজ্যেই হয় আমাদেরও হচ্ছে সেগুলোকে আইন মোতাবেক লড়াই করতে হবে সামাজিক রাজনৈতিক এবং আনুষঙ্গিক সমস্ত আইনসম্মত উপায়ে এটাকে ইট এস এ চ্যালেঞ্জ এটাকে একটা আপনাদের সামাজিক লড়াই করতে হবে হ্যাঁ সামাজিক সমস্যা আছে কিন্তু সেটা কোনো কোনো জায়গায় দুঃখেরও কিন্তু আছে কিন্তু তার মানেই নয় যে একটা সন্ত্রাস তৈরি হয়েছে তাহলে সন্ত্রাস শব্দটা অভিধানে যে জন্য তৈরি হয়েছে সেই মানেটাই বুঝতে পারেন বা প্রকৃত সন্ত্রাস কি সেটাও তারা দেখেনি শুধু শুনেছে সন্ত্রাস বললে প্রচার হতে পারে প্রথম দফা নির্বাচন জঙ্গলমহলের তিন জেলায় ছিল যথেষ্ট সেন্সিটিভ ছিল সংবেদনশীল ছিল শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দ্বিতীয় দফা নির্বাচনে কিঞ্চিত অশান্তির ছবি আমরা দেখেছি জামরিয়াতে মঙ্গলকোটে বা নির্বাচনের পরের দিন এক তৃণমূল কর্মীদের পাওয়া গিয়েছে এগুলো ঠিক কেন হচ্ছে না না মঙ্গলকোট জামুরিয়া এমন দুটো জায়গা সিপিএমের তৈরি করা অ্যাসট বর্ধমানটাই এটাও এটা ওদের হাত থেকে চলে যাওয়া মানে ওরা কিন্তু নাট ফেল করবে কাজী ভাবে ওদের যেটুকুনি আছে ওখানে পকেট সেটাকে রক্ষা করবার ওরা চেষ্টা করেছে যার জন্য লক্ষ্য করবে তুমি যে পুলিশে কিন্তু একটু মারা যায়নি পুলিশ লাঠিও যা কোনো জায়গায় চার্জ করেছে বলে এক জায়গায় বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় মেরেছে আমি টিভিতে দেখেছি যেখানে সিপিএমের মহিলারা বুটি নিয়ে পুলিশকে তাড়া করতে গেছে আমার চোখে দেখা টিভিতে সেইখানে পুলিশ দু একটা লাঠি মেরেছে পুলিশ তো গুলি করে মারেনি প্রশাসনিক তুমি আমাকে আক্রমণ অভিযোগ তখনই করতে পারবে এটা তো ইন্টার পার্টি ক্লাস ক্লাস আমাদের একজন মারা গেছে আবার ওরা বলছে যে লোকে মেরেছে কিন্তু সিপিএম আরেকজনকে আমাদের মেরে ফেলেছে ভাঙড়ও আজকে আরেকটা আরেকটা মৃত্যু হয়েছে যেটা সাথে এই ইলেকশনের কোনো সম্পর্ক নেই তুমি দেখো তো গুয়াহাটিতে কংগ্রেসের সরকার বাইশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে পুলিশ ফায়ারিং আছে তুমি দেখো তো বিহারে সেখানেও তিরিশ জনের মৃত্যু হয়েছে পঞ্চায়েত ইলেকশনে আমি বলছি না অতএব আমাদের হতে হবে একটা মৃত্যু না হওয়াটাই বাঞ্ছনীয় একটা মৃত্যু কেন একটা লাঠি যাই খুব ভালো বাবা ঠিক কিন্তু ইন্ট্রা পার্টি মানে এই পার্টি টু পার্টি লড়াই হলে কোন সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আটকানো সম্ভব নয় ঠিক শুরুতে আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাইবো যেহেতু এবং মারা গেছে বলে নিউজ হচ্ছে বটে কিন্তু এই মার্ডার আরো একটু বিশদ বিশ্লেষণ করা সব জায়গায় দরকার ছিল পুলিশ ফায়ারিং এ মৃত্যু নয় পুলিশের লাঠিপাঠায় মৃত্যু নয় পার্টি টু পার্টির সাথে আপনার মানে যুক্তিটা খুব পরিষ্কার আমি আরেকটা বিষয় আসতে চাইছি সুপ্রদায় সেটা হচ্ছে যে ঠিক হয়তো পঞ্চায়েত নির্বাচন জানিয়ে কথা বলছি তার সঙ্গে ঠিক আজকের দিনে হয়তো সেটা সংযুক্ত নয় কিন্তু তাহলেও যারা এর সঙ্গে যুক্ত তারা কিন্তু মূলত তাদের সংখ্যাধিক্ষ মানুষ পঞ্চায়েতের বাসিন্দা পাঁচ তারিখে এখনও পর্যন্ত যেটা ঠিক রয়েছে যে আগামী মাসের পাঁচ তারিখে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানে খাদ্য সুরক্ষা বিল যদি বিল নাও হয়ে থাকে তাহলে অর্ডিনেন্স এটি আনতে ইউপিএ সরকার বা বলা ভালো যে কংগ্রেস তারা খুব মরিয়া খাদ্য সুরক্ষা বিল খাদ্য সুরক্ষা বিল অ্যাপারেন্টলি শুনতে ভালো কিন্তু এখনো তার প্রয়োগ করতে গেলে যে সাপোর্ট স্টেট থেকে পেতে হবে সেটা অ্যারেঞ্জমেন্ট কেন্দ্রীয় সরকার করেনি এখনো বিভিন্নভাবে তুমি সংবাদপত্র বলে দেখবে বিভিন্ন রাজ্যের এ সম্পর্কে বিভিন্ন অভিমত কাজে এই ধরনের একটা বড় প্রজেক্ট থ্রো করতে গেলে যেখানে মাস ইনভলভ সেখানে অল স্টেটের সরকারের সাথে আলোচনা করে করা উচিত না হলে এটা করা হবে থিওরিটিক্যালি তা দিয়ে ভোট করার চেষ্টা করা হবে কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছে দিয়ে তার ফসলটা মানুষের ঘরে পৌঁছে দেওয়া যাবে না আমি উদাহরণ দিয়ে বলতে পারি অনেকগুলো যেমন এই সব প্রোজেক্টগুলো রোজ এই সব প্রজেক্টগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করে না ভায়া স্টেট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট হয় তো ভায়া যেগুলো হয় যেগুলো যারা ইমপ্লিমেন্ট করবে তাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিভিন্ন সরকারের বিভিন্ন মতামত আছে আর সময়ের দিক থেকে আমি মনে করি রাজনৈতিক সংকীর্ণতা দোষে দুষ্ট কিছুদিন পরেই পার্লামেন্ট ইলেকশন আমি আমি শুধু সংযোগ করি আপনাকে যে নয়াদিল্লির খবর যেটা নয়াদিল্লিতে যেভাবে খবর আসে নানান জায়গা সূত্র থেকে যে কংগ্রেস আগামী মাসে এই এই বিলটি সংসদে অর্ডিন্যান্স করাতে আগ্রহী এবং রাজীব গান্ধীর জন্মদিনে এটি চালু করার জন্য তাদের একটা পরিকল্পনা রয়েছে এই সংখ্যাধিকের জোরে এটা মাইনরিটি গভর্নমেন্ট ডিএমকে এখনও ফর্মালি জয়েন করেনি আর তৃণমূল ছেড়ে দেওয়ার পর আউটগ্রাইড মাইনরিটি তাও গায়ের জোরে চলছে আর যদি গায়ের জোরে এগুলো পাশ করাতে পারে যে লোকসভা বুঝবে কিন্তু এগুলো এই রাজ্য সরকার রাজনৈতিক দল এদের সাথে সহমত না করে এই ধরনের একটা হিউজ টাকা যেখানে কেন্দ্রীয় সরকার খুবই খারাপ অবস্থায় আছে আজকে ডলারের দাম রেকর্ড পরিমাণ বেড়ে গেছে এখানে আমাদের টাকার দাম কমে যাচ্ছে ভয়ঙ্কর এবং এটা শীঘ্রই শেয়ার মার্কেটে এবং আনুষঙ্গিক অর্থনীতিতে প্রভাব পড়া শুরু হবে আবার সেটাকে ম্যানেজ করার জন্য গত কয়েকদিন ধরে শুনছি ফরেন ইনভেস্টমেন্ট বাড়াতে বলছে বেপরোয়া অলরেডি যা বাড়িয়েছে সেটা অনেক জায়গায় ফেল করেছে আবার এইটা বাড়াতে গেলে এখানকার জিনিসপত্রের দাম বেড়ে যাবে তো মানুষের দুর্ভোগ বাড়বে তো এগুলো নিয়ে আলোচনা না করে রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা করে সহমত না করে ইমপ্লিমেন্টটা হবে কেউ জানে না এখন সেই সব পরিকাঠামো না পেশ করে করা মানে হলো রাজনৈতিক স্লোগান তৈরি করা যে প্রো পিপল প্রজেক্ট নয় প্রো নির্বাচন প্রজেক্ট মানে আমি আমি এটাই প্রশ্ন করতে চাইছি একটু ঘুরিয়ে যে কংগ্রেস খাদ্য সুরক্ষা বিল বা অর্ডিন্যান্স যেভাবেই হোক না কেন এই প্রকল্পটি চালু করার জন্য এত মুড়িয়া কেন আপনাদের ঠিক কী আছে কেননা প্রত্যেক বাড়ি দেখবে নির্বাচনের আগে এই ধরনের প্রজেক্ট ঘোষণা করে একটা ভোটের বাজার গরম করে বহুবার করেছে এমনকি একশো দিনের কাজটা দিয়েও একটা ইলেকশন করেছে একশো দিনের কাজ পৌঁছে দেবে পেরেছে গড়ে পনেরো দিন কুড়ি দিন কিন্তু স্লোগানটা তৈরি করে একটা ইলেকশন ক্লিক করে দিয়ে যায় এটা আউটরাইট ইলেকশন ইস্যু এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে। তো আপনার কাছে এর প্রুদে একটা নির্বাচনী নির্বাচনী টিআর এইবারই ইলেকশনে এটাকে দূরকে তাস করে নাবা। শুধুমাত্র একটা প্রশ্ন করি যে একটি শব্দবন্ধ যেটা খুব পরিচিত টেলিভিশনের দৌলতে খবরের কাগজে দৌলতে কিন্তু শহরের বাস করে শহরের মানুষের পক্ষে সেই শব্দবন্ধটি বোঝায় একটু দুষ্কর বলে আমার ধারণা সাংবাদিক হিসেবে। সেটি হচ্ছে যে জল ধরো জল ভরো গ্রামে এই যে জল ধরো জল ভরোর যে আপনাদের যে প্রকল্প যেটা আপনাদের সরকার চালু করেছে এই প্রকল্পটা ঠিক কতটা সুফল নিয়ে যেতে পেরেছে দেখুন এটা মারাত্মক কথা বলেছ গ্রামের এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু দীর্ঘদিন ধরে ওভারলুকড হয়ে গিয়েছিল সরকার ছিল এর তারা দেখেন এখন জলের যোগানের একটা রেডিমেড ব্যবহারের জন্য খাওয়ার জন্য অল্প প্রান্তিক চাষি বা ক্ষুদ্র চাষিদের সেচ দেবার জন্য এই সবগুলোই একটা অতীত আছে প্রচুর রাজা মহারাজারা পুকুর কেটে গেছে খাল কেটেছেন সেগুলো দীর্ঘদিন ধরে মজে গেছে তার প্রায় গ্রীষ্মকালে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় তখন আমাদের মুখ্যমন্ত্রী এই নারেগার সাথে এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার স্টেট অল এটা মুখ্যমন্ত্রী তখন একটা এই প্রজেক্টটা নিলেন যে যত পুকুর যেগুলো সংস্কার হয়নি খাল যেগুলো সংস্কার হয়নি এগুলো নারেগার কাজ দাও তারাও টাকা পাবে আর সারা বছর জল থাকবে মাছের চাষও হবে ক্ষুদ্র সেচের ব্যবস্থা হবে তার ব্যবস্থা করো উনি স্লোগানটা নিজেই তৈরি করেছে ওই জন্য জল ধরো অর্থাৎ মাটিটা কেটে দিয়ে পাটটা বাঁধিয়ে দাও বৃষ্টির জল ধরে রাখো তারপর জল ভরো খুব ইউনিক এবং এই প্রজেক্টটা খুব সাকসেসফুল হয়েছে আরও বাড়াতে হবে আমরা অলরেডি টার্গেট অতিক্রম করে পঞ্চাশ হাজারের বেশি এই সংস্কারের কাজ পুকুর খাল ইত্যাদি করতে পেরেছি একটা অন্য বিষয় ইটস অল টাইম রেকর্ড এটা অন্য বিষয় যাই যদিও এটা ঠিক আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না কিন্তু আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান তাই আপনাকে আমি প্রশ্নটা করতে চাইছি যে পঞ্চায়েত নির্বাচন দুদফা হয়ে গেছে তিন দফা নির্বাচন রয়েছে পঁচিশ তারিখে নির্বাচন শেষ উনত্রিশ তারিখে ফলাফল গ্রামের মানুষ কাদের গ্রামের সরকার তৈরির জন্য বেছে নিলেন সেদিন আমরা জানতে পারব পাশাপাশি বেশ কয়েকটি পুরসভায় সেখানেও কিন্তু নির্বাচন পেন্ডিং হয়ে রয়েছে রাজ্য সরকার সাতই সেপ্টেম্বরের একটি তারিখ ধরে সেখানে নির্বাচন করতে চেয়েছিলেন কমিশন সেটাকে বাইশে সেপ্টেম্বরে পর নিতে চাইছেন এবং এই নিয়ে কিন্তু আবার একটা টালবাহানা শুরু হয়েছে আপনি আপনার মতন একটা কমিশনের সঙ্গে নানা ধরনের বিতর্ক ইত্যাদির মধ্য দিয়ে সেই পঞ্চায়েত নির্বাচনটা হলো ফিরাদ হাকিম এটা তার হ্যাঁ আমার এই বলটা চলে যাবে হাকিমের কাছে কিন্তু এগুলো একটা বলতে পারি যে আনকল ফর প্রয়োজন নেই এই বিতর্কের কারণ সরকার তো ডেমোক্রেটিক সরকার এখন তো নির্বাচনে যেতেই হবে এবং নির্বাচিত হতেই হবে সব আমরা নাও পেতে পারি আবার সব পেতেও পারি কিন্তু আমরা তো নির্বাচন চাই এই কেনটারও নির্বাচন আমাদের সরকার চায় এই সরকারের সুবিধা অসুবিধার সাথে ইলেকশন কমিশনার যদি ম্যাচ করিয়ে নির্বাচনটা করে তাহলে মহাভারত তো অশুদ্ধ হয় হবে কেন এই আমাদের পঞ্চায়েত নির্বাচনটাও ঠিক একই প্রসঙ্গ ছিল যে চিফ মিনিস্টার প্রথম যদি কারোর স্মৃতি দুর্বল না হয়ে গিয়ে থাকে তাহলে তুমি মনে রাখো যে গত বছর জুলাইয়ের একুশ তারিখে শহীদ দিবসে ময়দান থেকে উনি ঘোষণা করেছিলেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মধ্যে ইলেকশন শীতকালে ভোট শীতকালে ভোট কবে বলেছিলেন এবং আজকেও যারা টিভি শুনছে তারা যদি গত বছরের বাইশে জুলাই সংবাদপত্র দেখেন তাহলে আমার কথার যথার্থতা বুঝতে পারবেন সেই সময় থেকে বলছেন এই যে শীতকালে ভোট হলে আমাদের এক্সট্রা কোনো লাভ নেই ভোটের যারা ভোটার যারা ভোট কর্মী প্রশাসন সবারই একটা সুরাহা হবে এক্ষেত্রেও তাই সরকারের এখনো ইলেকশন চলছে আর ইলেকশন যদি তার কমিশনের দেন তার সরকার বিব্রত বোধ করবে সরকারের সহযোগিতা নিয়েই নির্বাচনটা হবে এবং আইনটাও তাই যে সরকারের সহযোগিতা নিয়েই নির্বাচন করার তাহলে এক্ষেত্রেও আমার আমার নিজের ধারণা সরকারের সুবিধা অসুবিধে অনুযায়ী কথা শুনে ঐক্যমত হওয়া উচিত আমি আর একটা বিষয় যাব একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে চালচিত্রটা সেখানে সরকার পক্ষে আপনারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন একা একাই তারা সরকার চালাচ্ছে বিরোধী পক্ষে রয়েছে বাম দলগুলি বাম ফ্রন্টের অন্তর্ভুক্ত যে দলগুলি এবং কংগ্রেস বিরোধী দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সাজুজ্জ ঠিক কি রকম রয়েছে বিরোধী দল তো একটা বিরোধী দল মেন বিরোধী দল সিপিএম সেই দুর্বল বলে বাকি গুলো আরো দুর্বলতম হয়ে যায় দুর্বলতর হয় এটাই হলো রাজনীতির হিসেব এবং যেটা হয়েছে এখন তুমি সিপিএম এর দু একটা তবু কথাবার্তা শুনতে পাও কিন্তু বাকি পার্টনারদের তারা যে বাজারে আছে তাহলে সে দুর্বিন দিয়ে দেখতে হয় এবং এটা যদি বেশি দিন কন্টিনিউ করে তাহলে সিপিআই যেমন ডোটোপাকির মতন উঠে গেছে অবলুপ্তি হয়েছে সেরম হয়ে যাবে অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে কংগ্রেসের অবস্থাও তাই এখানে তো বিজেপি নেই এই রাজ্যে তো ন্যাচারালি সিপিআইএম এম ক্রমশই দুর্বল হচ্ছে এবং সবল আবার কোনো লক্ষণ নেই কংগ্রেস শুধু কংগ্রেস তো বললাম ন পারসেন্টের খদ্দের হয়ে গেছে এখন আমাদের দু দু ফেজের নির্বাচন হয়েছে দা আরও তিন দফার নির্বাচন বাকি রয়েছে ফলাফল বাকি রয়েছে আমরা নিশ্চয়ই আশা করব যে যেভাবে নির্বাচন হচ্ছে তাতে আরও বেশি মানুষ নির্বাচনে অংশ নিক শান্তিতে নির্বাচন হোক এই আশাই রাখব নিউজ টাইমের তরফ থেকে উনত্রিশ তারিখ আমরাও তাকে থাকব ফলের দিকে এবং তারপরে জানা যাবে যে গ্রাম বাংলার শাসন ভারটি কার হাতে দিলেন গ্রামের মানুষ তবে আজকে আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের এতক্ষণ সময় আপনি দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি ভবিষ্যৎ আপনাকে আবারও পাবো আজকের মতন এই অনুষ্ঠান এখানে শেষ করছি দেখছিলেন মুখোমুখি পঞ্চায়েত মন্ত্রী অনুষ্ঠান আবারও এখানে শেষ করছি করছিল